হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ওয়ানপ্লাস নর্ড, এটাকে নিয়ে এত হাইপ সৃষ্টি হয়েছে, এত ভিডিও বানাচ্ছি, তো সমালোচনা হওয়া স্বাভাবিক। প্রথমে ভাবি ভিডিও বানাবো না, এই ফোনটি একবারে যখন লঞ্চ করবে তখনই একবারে সমস্ত আপডেট আপনাদের সাথে শেয়ার করব। কিন্তু প্রত্যেক দিনই একটা একটা করে নতুন আপডেট আসতে থাকছে। অবশেষে আজকে ফাইনাল আপডেট চলে এলো, যেগুলো আজকের এই এপিসোডে আমি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন আর দেরি না করে আজকের এপিসোড শুরু করি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। আসুন আজকের ভিডিও শুরু করি। আজকে এই ফোনটি যেটুকু কনফার্ম স্পেসিফিকেশন সেটুকু নিয়েই কথা হবে, বাদ বাকিটা তো আমরা 21 তারিখ জানতে পারবো এবং 21 তারিখ সমস্ত ডিটেলস আপনাদের সামনে আবার ক্লিয়ার করে দেবো এবং আনবক্সিং আনার চেষ্টা করছি, জানি না পারবো কিনা, তবে অবশ্যই আপনাদের জন্য চেষ্টা করব আনবক্সিং, ফার্স্ট ইমপ্রেশন, রিভিউ সমস্তটা দেওয়ার। তো প্রথমেই এর ডিসপ্লে ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলবো। এখানে থাকবে 6.44 ইঞ্চি ফুল এইচডি প্লাস ফুল ভিউ একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এর সাথে সাথে 90Hz যে রিফ্রেশ রেট থাকছে এটা আপনাদের সকলের কাছে ক্লিয়ার। এর সাথে সাথে থাকছে 20:9 অ্যাসপেক্ট রেশিও এবং পিক্সেল পার ডেন্সিটি থাকছে 408। সুতরাং আপনি এখানে ডাইরেক্ট সানলাইটেও কিন্তু ভিজিবিলিটির কোনো রকম অভাব হবে না, ডিসপ্লের ব্রাইটনেস মোটামুটি ঠিকঠাকই থাকবে। এছাড়াও এখানে থাকছে ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে, এছাড়াও ডিসপ্লেতে থাকছে P3 অ্যামোলেড ডিসপ্লে, কর্নিং গরিলা গ্লাস, 5-এর প্রোটেকশান। এছাড়াও ব্যাক প্যানেলে বলে দিই, অনেকের মধ্যে একটা কনফিউশন হয়েছিল ব্যাক প্যানেলে গ্লাস বডি থাকবে না পলিকার্বনেট বডি থাকবে, অবশ্যই গ্লাস বডি থাকবে এবং সেখানেও আপনি কর্নিং গরিলা গ্লাস 5-এরই প্রোটেকশান পেয়ে যাবেন। এবং দুটো কালার ভ্যারিয়েন্টে আপনি ফোনগুলো অ্যাভেলেবেল পাবেন, গ্রে অনিক্স এবং ব্লু মার্বেল, এই দুটো কালার ভ্যারিয়েন্টে ফোনগুলো আসছে। এছাড়াও দুটো আরও স্পেসিফিকেশন সামনে এসছে, স্টোরেজ ভ্যারিয়েন্ট বলতে পারেন। এখানে বেস ভ্যারিয়েন্টই তৈরি হবে 8GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 128GB ইন্টারনাল মেমোরি এবং 12GB র্যাম ভ্যারিয়েন্টের সাথে 256GB ইন্টারনাল মেমোরি। ওয়ানপ্লাস যদি লাস্ট মোমেন্টে কিছু চেঞ্জ না করে এই দুটো বেস ভ্যারিয়েন্টের মধ্যেই আমরা ফোনটা পাবো এবং খুবই অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্ট, এবং প্রাইস পয়েন্টটাও আজকে সকালে কিন্তু বেশ একটা ট্রাস্টেড সোর্স থেকেই লিক হয়ে এসছে, সেটাও একটু পরে শেয়ার করছি। এছাড়াও কোয়ালকম স্ন্যাপড্রাগন 765G প্রসেসর থাকছে, গেমিংয়ের জন্য একটা ভালো এক্সপিরিয়েন্স থাকছে, আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 10 সাপোর্ট থাকছে এবং সবার আগে অ্যান্ড্রয়েড 11 আপডেট আপনারাই পাবেন। এর সাথে সাথে বলে দিই এখানে কিন্তু অক্সিজেন ওএস থাকছে, যেটা একটা ওয়ান অফ দ্য বেস্ট কাস্টমাইজ UI বলতে পারেন, অ্যাড ফ্রি। তো এখানে যদি আমরা UFS 3.1 স্টোরেজ টাইপ পাই আর DDR4X র্যাম পাই তাহলে তো একদম সোনাই সোয়াগা। এরপর আমরা ক্যামেরা সেকশন নিয়ে আগের দিনই কনফার্ম বলে দিয়েছিলাম, এখানে 48MP প্রাইমারি ক্যামেরা থাকছে, যেখানে সনি IMX 586 সেন্সার থাকছে, এছাড়াও থাকছে 8MP ওয়াইড অ্যাপারচার লেন্স, 5MP ডেপথ মোড ক্রিয়েট করার জন্য এবং 2MP ম্যাক্রো লেন্স। এছাড়াও আজকে কিন্তু এর ফ্রন্ট ক্যামেরার যে সেন্সারটা ইউজ হবে সেটাও সামনে চলে এসছে। ফ্রন্ট ক্যামেরায় আপনি পাবেন 32MP প্রাইমারি ক্যামেরা, যেখানে সেন্সার থাকবে সনি IMX 616, এটাও একটা ফ্ল্যাগশিপ লেভেলের সেন্সার ধরতে পারেন। এছাড়াও থাকবেন 8MP একটি ওয়াইড অ্যাপারচার লেন্স, যেটা দিয়ে অলরেডি আমি বলে দিয়েছিলাম অফিসিয়াল কনফার্মেশন এসে গেছে, 105° ওয়াইড অ্যাঙ্গেল ভিউতে আপনি পিকচার ক্যাপচার করতে পারবেন। এটাও একটা ভালো ফিচার্স অবশ্যই বলবো, কারণ আমরা যখন গ্রুপ সেলফি তুলি এই ফিচার্সটা কাজে দেবে। ব্যাক ক্যামেরা দিয়ে আপনি 4K ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়াও থাকছে এই প্রাইস রেঞ্জে OIS। এখানে সব থেকে আমার যেটা বেটার লেগেছে 8GB র্যাম ভ্যারিয়েন্ট কিন্তু বেস ভ্যারিয়েন্ট আসছে, সুতরাং পারফরমেন্স ক্যামেরা বিচারে কোনো রকম এখানে কার্পণ্য করা হয়নি। এরপরে ব্যাটারি সেকশানে 4115mAh ব্যাটারি, সাথে সাথে থাকছে 30W একদম র্যাপ চার্জ সাপোর্ট, অর্থাৎ 1 ঘন্টা 15 মিনিটের আশেপাশে এই ফোনটিকে কিন্তু আপনার ফুল চার্জ করে দেবে, এদিক থেকেও কোনো রকম খামতি নেই। এখন সব থেকে বড় প্রশ্ন হচ্ছে এই ফোনটির দাম কত হবে, এবং দামের উপরেই কিন্তু নির্ভর করবে এই ফোনটির স্পেসিফিকেশন কেমন। যদি এই ফোনটির দাম 50,000 হয় তাহলে নিশ্চয়ই এটার গ্রহণযোগ্যতা পাবে না, কারণ ওই প্রাইস রেঞ্জে আমরা কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 আরও ফ্ল্যাগশিপ লেভেলের ফোন পেয়ে যাব। তো সেক্ষেত্রে বলে রাখি, এখানে একদম বিশ্বস্ত সূত্রে যে খবরটা এসছে, এখানে দুটো র্যাম ভ্যারিয়েন্টের ফোনের দামই কিন্তু 30,000 টাকার নিচে ইন্ডিয়ান প্রাইস কারেন্সিতে আসবে, অর্থাৎ বাংলাদেশে গেলে প্রায় 38,000 টাকার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন। 30,000 টাকায় যদি এখানে 12GB 256GB ইন্টারনাল মেমোরি দিয়ে আমরা ফোনটা পাই তাহলে তো আর কোনো কথাই নেই, ফার্স্ট চয়েসে এই ফোনটাই থাকবে under 30K। তো সেক্ষেত্রে বলবো এখানে যদি আপনি 8GB 128GB কিনতে চান ওই 27 থেকে 28,000 টাকার আশেপাশে পড়তে পারে। এখন খুব বিশ্বস্ত সূত্রে খবর, দেখা যাক 21 তারিখ, আপনারা অবশ্যই ফিডব্যাকটা জানিয়ে দেবেন যে আমি ঠিক বলেছি না ভুল, ভুল হলে অবশ্যই আমি ক্ষমা চেয়ে নেব। তো বন্ধুরা আজকে আর কথা বাড়াচ্ছি না, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব আর বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নেক্সট কোনো এপিসোড আপনার মিস না হয়ে যায়। দেখা হবে আগামী পর্বে।